জাতিসংঘের সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মতামত প্রদান করেছেন অস্ট্রেলিয়ার একজন এমপি। তিনি বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলকে একটি অনৈতিক, অসাংবিধানিক এবং জুলুম নির্যাতন অত্যাচারকারী একটি শাসনামল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের মানুষের উপরে দীর্ঘ প্রায় গত দুটি নির্বাচন এবং এখন যে আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই প্রত্যেকটি নির্বাচনই শেখ হাসিনার একটি প্রহসনের নির্বাচন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক নির্বাচন, যেখানে বিরোধী মতের মানুষদের কোনো গুরুত্ব নেই এবং তাদের কোনো ধরনের অবস্থান নেই। আজকের বাংলাদেশের সমগ্র নিউজ পেপার সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় সে ব্যাপারে বক্তব্য এসেছে, আপনারা দেখে নিতে পারেন। এই যে পার্লামেন্টেরিয়ান, তিনি অস্ট্রেলিয়ান একজন পার্লামেন্ট মেম্বার, তিনি আজকের এই বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশে সঠিক সুষ্ঠু নির্বাচন হতে হলে আজকের জাতিসংঘের তত্ত্বাবধানে, তাদের অধীনে কিংবা তাদের তদারকির মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে হবে। কারণ জাতিসংঘ যদি এখানে ইনভলভ না থাকে তাহলে শেখ হাসিনা এই নির্বাচনকে ধ্বংস করে দিবে। আসুন আমরা তার মতামতটাকে আজকের জেনে নেই, তিনি কি বিস্তারিত বলার চেষ্টা করেছেন যেটা নিয়ে বাংলাদেশের সমস্ত মিডিয়ায় বাংলায় ট্রান্সলেট করে আজকের বর্ণনা করা হয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ান এমপি আবি গালি বয়েট। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এমপি আবি গালি বয়েট গত 30 নভেম্বর স্পিকারের উদ্দেশ্যে প্রথম পয়েন্টে বলেন, হাউস অফ যেন নোট করে যে এই হাউস যেন নোট করে যে এক, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ পিস অনুযায়ী 15 বছরেরও বেশি সময় আগে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যেটিকে ব্যাপকভাবে বৈধ বলা হয়েছিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তার ক্রমাগত বক্তব্য সত্ত্বেও 2014 এবং 2018 সালে বাংলাদেশের দুটি কারচুপি এবং বিতর্কিত নির্বাচনের নেতৃত্বে ছিলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুঝতে পেরেছেন, গত দুটি নির্বাচনেরই নেতৃত্ব দিয়েছেন এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা, যেটা তার বক্তব্যে তিনি প্রমাণ দিয়েছেন। এই পার্লামেন্টিয়ার বলেছেন দ্বিতীয় মানে যে তথ্যটি তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে, স্বাধীন অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব, রাজনৈতিক দমন ও বিরোধীদের উপরে ক্র্যাকডাউনের জন্য 2018 সালে অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছে। এর বৈধতা ও প্রতিনিধিত্বমূলক প্রাকৃতিকে অপ্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয়দের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2018 সালে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা বাহিনী কর্তৃক অতিরিক্ত বল প্রয়োগ, নির্বাচনে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। 3 নম্বরে তারা বলেছে, শিডিউল অনুযায়ী বাংলাদেশের নির্বাচনের মাত্র 2 মাস আগে দেশটির বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কারাগারে প্রেরণ বাংলাদেশের সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের যে কোনো আভাসকে চূর্ণ করে দেয়। শুধু গত 3 সপ্তাহেই 10,000-এর বেশি গণতন্ত্রপন্থী নেতাকর্মীদের অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে এ ধরনের দমন ভোটারদের নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার হরণ করে নির্বাচনী প্লেয়িং ফিল্ডকেও মারাত্মকভাবে ক্ষমতাশীল দলের পক্ষে নিয়ে যায়। দ্বিতীয় পয়েন্টে অস্ট্রেলিয়ান এমপি বলেন, এই হাউস যেন অস্ট্রেলিয়ান সরকারকে এই আহ্বান জানায় যে এক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য সংস্থার স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য এই ধরনের তত্ত্বাবধান অত্যাবশ্যক যা নির্বাচনকে বেআইনি অনুশীলন ও হস্তক্ষেপ মুক্ত করবে। 2, বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তির জন্য সাহায্য করতে, যিনি অন্যায়ভাবে কারারুদ্ধ এবং তার অধিকার থেকে বঞ্চিত। দেখেছেন, বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের জেলের মধ্যে বন্দি রেখে যে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করছে পার্লামেন্টারিয়ার এই মেম্বার, তিনি বলছেন অস্ট্রেলিয়ান পার্লামেন্টারিয়ান, আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সকল নাগরিকদেরকে যারা জুলুমবাজের শিকার হয়ে অন্যায়ভাবে আজকের জেলের মধ্যে বন্দি, সবাইকে মুক্তির জন্য।
তিন নম্বরে বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে চলমান ব্যর্থতার জন্য শেখ হাসিনা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্য গোয়েন্দা শাখার সদস্যদের বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন আরোপ করতে এই ধরনের নিষেধাজ্ঞা এই শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে যে অস্ট্রেলিয়ান সরকার মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং স্বচ্ছতার অভাব ও রাজনৈতিক কর্মীদের দমন ও কারচুপির নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে উদ্বেগগুলোকে মোকাবেলায় বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক চাপ ও প্রয়োগের জন্য সমমনা দেশগুলোকে সহযোগিতা করতে আজকের এই হচ্ছে তাদের পক্ষ থেকে মেসেজ তারা স্পষ্ট বলে দিয়েছে যে এই নির্বাচন জাতিসংঘের অধীনে হতে হবে অথবা বিদেশি বিভিন্ন পর্যবেক্ষক যে সকল সংস্থা রয়েছে তদারকি করবে সকল তদারকের গোষ্ঠীর একটি সমন্বয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে দুই বাংলাদেশে যে সকল বিরোধী দল দমনপীড়ন চলছে এই দমনপীড়নদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন সুচিকিৎসা চেয়েছেন তার জন্য গণতান্ত্রিক অধিকার স্পেস চেয়েছেন তারপরে বাংলাদেশের এই নির্বাচন যাতে কোনোভাবে কারচুপি করতে না পারে সেই কারচুপির জন্য স্বচ্ছভাবে মানে যাতে নির্বাচনটি করা যায় সেজন্য উদ্যোগ গ্রহণ করতে বলেছে পাশাপাশি বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার যে হরণ হচ্ছে তারপর মানবাধিকার হরণ হচ্ছে সে ব্যাপারে তারা উদ্যোগী ভূমিকা পালন করার জন্য বলেছে পাশাপাশি বাংলাদেশের এই যে র‍্যাব কর্তৃক বিভিন্ন সংস্থা কর্তৃক যে আজকের জুলুম নির্যাতন অত্যাচার চলছে সরাসরি তাদের উপরে আজকের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য তারা আহ্বান করেছে তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করছে এই ফেসিবাদী শেখ হাসিনা আর এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংসের হাত থেকে উত্তরণের জন্য অস্ট্রেলিয়ান এই পার্লামেন্ট মেম্বার তিনি আজকে যে বক্তব্যগুলো দিয়েছেন এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের এই দাবিটি এখন শুধুমাত্র আমাদের দাবি নয় এই দাবিটি সমগ্র বিশ্বের সমগ্র মানুষের যারাই ন্যূনতম গণতন্ত্রকে শ্রদ্ধা করে বিশ্বাস করে তারাই এই দাবির পক্ষে থাকবে বাংলাদেশে আগামী দিনে আমরাও বলছি শেখ হাসিনার অধীনে সুষ্ঠু কোনো নির্বাচন সম্ভব নয় আপনারা দেখেন যে 28 অক্টোবর থেকে এখন পর্যন্ত বিএনপির সব নেতা কর্মী একদম টপ টু বটম সব জেলের মধ্যে সেই অবস্থায় আপনি আশা করতে পারেন যে বাংলাদেশে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে কোশ্চিন কালেও হতে পারে না আপনি দেখেন যে বাংলাদেশের আজকের এই নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বি টিম সি টিম এ টিম সব গঠন করেছে শেখ হাসিনা ডামি প্রার্থী গঠন করে তারপরে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়ে নির্বাচনী মাঠ পার হতে চাচ্ছে এটা কি কোনো নির্বাচনের মধ্যে পড়ে আপনি যদি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে চান তাহলে সেই নির্বাচনে বিরোধী দল সরকারি দল সবাই মিলে অংশগ্রহণ করবে সেরকম একটি অংশগ্রহণমূলক স্পেস দরকার যেটা বাংলাদেশে আজকের নেই আমি ধন্যবাদ জানাই এই অস্ট্রেলিয়ান পার্লামেন্ট মেম্বারকে যিনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন এই ব্যক্তিটা আপনারা আবারও দেখে রাখতে পারেন যে এই ব্যক্তি বিদেশি হয়েও বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন তিনি তার বক্তব্য থেকে স্পষ্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন দেশের মানুষের নির্বাচনের জন্য আজকের জাতিসংঘ বা স্বাধীন তদারকিতে নির্বাচন চাচ্ছেন আমিও আজকের আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেতে হলে এই ধরনের নির্বাচনও যদি হয় যে আমরা যেটা বলেছি যে শেখ হাসিনা বাদ তত্ত্বাবধায়ক সরকার এখন সেই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেই বিদেশিদের পক্ষ থেকেও লোক থাকতে পারে জাতিসংঘ সরাসরি তদারকি করতে পারে তারা নির্বাচনকালীন এই জায়গাটাতে বিশেষ হস্তক্ষেপ করে সমস্ত মানুষের নিউট্রাল একটা পরিবেশ তারা ব্যবস্থা করে দিতে পারে যদি সেটা হয় তাহলে এদেশের মানুষ সুষ্ঠু সুন্দর ভোট দিয়ে একটি তাদের কাঙ্ক্ষিত সরকার নির্বাচিত করতে পারবে আর যদি সেটা না পারে তাহলে সেই কাঙ্ক্ষিত সরকার এই বাংলাদেশে সম্ভব হবে না কারণ এরা হচ্ছে এখন দালালির নির্বাচন চলছে দালালদেরকে নতুন নতুন করে বিভিন্ন জায়গায় সেট করে দেওয়া হচ্ছে বিভিন্ন দল ছুট নেতাগুলোকে এনে এনে তারপরে সেখানে শেখ হাসিনা টাকা পয়সা দিয়ে ক্রয় করে তাদেরকে দিয়ে এই অপকৌশলে লিপ্ত হয়েছে এটা আসলে বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নিবে না মেনে নিতে পারে না আসুন বন্ধুরা আমার এই অস্ট্রেলিয়ান এমপির যে আহ্বান এই একই আহ্বান আমাদেরও আহ্বান আমরা সবাই মিলে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখি আমার বিশ্বাস এই ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত হবে অল্প সময়েই ফ্যাসিবাদের পতন আমরা দেখতে পারবো আমাদের সাথে বিশ্বের সমগ্র আমি কোন মিডিয়াকে দালাল বলতাম না বা দালাল মিডিয়া আমি বলি না অনেকে বলে থাকেন আপনারাও বলে থাকেন প্রিয় দর্শক আজকে আমি দেখতেছি যে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সময়কাল পত্রিকা একটি দালালি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টটা আপনাদের সামনে আমি তুলে ধরছি কিছু বিদেশি রাষ্ট্র চায় বাংলাদেশ যেন তাদের হুকুম মতো চলে জয়
জয় সাহেব ছয় দিন বাংলাদেশে থেকে আমেরিকা লুকোচুরি করে চলে গিয়েছেন এমিরাতের ফ্লাইটে। প্রিয় দর্শক, আমি ফ্লাইট নাম্বার সহ সব কিছু দিয়েছি। এরপর থেকে একদিন এই পর্যন্ত আমরা বাংলাদেশের কোথাও সজীব অজয় জয়কে দেখি নাই। বাংলাদেশের উনি ছয় দিনের ভিতরে একদিন মাত্র সাভারের একটা অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন যাবার পর দিন। প্রিয় দর্শক, সেই ছয় দিন কাটিয়েছেন ওনার মায়ের সাথে, একেবারে শুধুমাত্র মায়ের বাসভবনে, সরকারি বাসভবনে। প্রিয় দর্শক, উনি বাইরে কোনো কাজকর্মে ওই ছয় দিন যেতে পারেননি, যাননি। কিন্তু আজকে সময়কাল পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করেছে, যে একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে। প্রিয় দর্শক, ইউকে কসবা টিভিতে আমাদের সাথে সাক্ষাৎকার সারা বিশ্ব থেকে মানুষ দিচ্ছে, দেওয়ার সুযোগ আছে। এখন আধুনিক যুগ, এই যুগে এই সময়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলা পৃথিবীর যে কোনো খান থেকেই সম্ভব। প্রিয় দর্শক, কীভাবে সময়কাল পত্রিকা দালালিটা করেছে আপনাদের সামনে একটু তুলে ধরছি, তখন আপনারা বুঝতে পারবেন। বিএনপি জামাতকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ও সন্ত্রাস বন্ধে তরুণদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি জামাত এবং বিএনপিকে সন্ত্রাস বলছে, আর সেই সন্ত্রাসী দল থেকে তরুণ সমাজকে মুখ ফিরিয়ে যাতে করে নৌকায় আবারও ভোট দেয়, সেই জন্য উনি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের বিষয়ে কয়েকটি বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে তিনি বলেন, গত তিন নির্বাচনে পর্যালোচনা করে দেখছি এদের বিএনপি জামাত এভাবে যানবাহনে আগুন দিতে একটি শ্রেণী উৎসাহ দিচ্ছে, বিদেশি বিশেষ ওয়েস্টার্ন কিছু রাষ্ট্রদূত। ঠিক নির্বাচনে আগে তারা অতিরিক্ত কথা বলা শুরু করে, এই যে জামাত একটি যুদ্ধাপরাধী দল, জঙ্গি দল, তাদের জঙ্গি সন্ত্রাসী বলবে না, এক্ষেত্রে মানবাধিকারের কোনো চিহ্ন নেই। বিএনপি আগুন জ্বালায়, মানুষ পোড়ায়, কিন্তু বিএনপিকে সন্ত্রাসী দল তারা বিদেশিরা বলছে না, উল্টো আরো স্পেস দিতে হবে। আমি তরুণদেরকে বলবো, তারা যেন বিদেশিদের থেকে সাবধান থাকে, তারা চায় বাংলাদেশ যেন গরিব দেশ হয়ে থাকে, তাদের হুকুম মতো চলে। প্রিয় দর্শক, এতক্ষণ যে কথাগুলো উনি বলেছেন, এই কথাগুলার সাথে আপনারা যারা একমত আপনারা কমেন্টস করে লিখবেন, আপনারা যারা দ্বিমত তারাও কমেন্টস করে লিখবেন। জ্বালাও পোড়াও বন্ধ করতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের নির্বাচনের আগে যদি আমরা জ্বালাও পোড়াও বন্ধ করতে চাই, তাহলে সহজ সমাধান হলো বিএনপি জামাতকে বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া। বিএনপি জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হলো সহজ উপায়। সেটা যেহেতু সম্ভব নয়, তাই আরেকটা উপায় আছে, সেটা হলো নৌকায় ভোট দিন। সেটা সম্ভব নয়, আরেকটা সম্ভব হলো নৌকায় ভোট দিন। তিনি বলেন, জামাত বিএনপি ভোটার যত কমতে থাকবে, জঙ্গিবাদ সন্ত্রাস তত কমতে থাকবে। আপনারা যদি প্রতি নির্বাচনে নৌকাকে ভোট দেন, তাহলে এখন যেমন জামাত বলে কিছু নাই, ভবিষ্যতে বিএনপি বলে কিছু থাকবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে ছেড়ে দিলাম যে এখন জামাত বলতে নাকি কিছু নাই, ভবিষ্যতে বিএনপি বলতে কিছু থাকবে না। সজীব ওয়াজেদ জয় এই কথা বলেছেন, আপনারা কতটুকু মানতে রাজি আছেন যে জামাত আর বিএনপি নামক দল বাংলাদেশে থাকবে না? এই সজীব ওয়াজেদ জয়ের কথা বাংলাদেশের মানুষ কতটুকু বিশ্বাস করে, বিলিভ করে, ওনার দুর্নীতি, ওনার বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে নেওয়া, শুধুমাত্র আমেরিকার খবরটা আমরা পেয়েছি, এছাড়া আরব পৃথিবীর কোন কোন দেশে উনি কত টাকা পাচার করেছেন সেই সংবাদ এখনো পায় নাই। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের বাংলাদেশ, আপনাদের সোনার দেশ কারা গড়তে পারবে? জামাতের এই যে তরুণ বয়সের যারা নেতৃবৃন্দ আছে, সজীব ওয়াজেদ জয়ের চাইতে কেউ পাঁচ দশ বছরের বড়, কেউ পাঁচ দশ বছরের ছোট। আপনারা দেখেন, জামাতের একটা নেতা
কোনো কখনো কোনো জায়গায় দুর্নীতিতে ওনার 1000 ভাগের 1 ভাগ জড়িত কিনা, একজন নেতা আছে কিনা যে ওনার মতন বিদেশে সরকারি কোনো টাকা পয়সা নিয়ে গিয়েছে, সরকার ও জামাতের দুইজন মন্ত্রী ছিলেন তাদের কোনো ছেলে মেয়েদের নামে কোনো ব্যাংক ব্যালেন্স কোনো টাকা পয়সা দুর্নীতি করে বাংলাদেশ থেকে নিয়েছে, এই সংবাদ আপনাদের কাছে আছে কিনা। তো সেখানে উনি জামাত নাই এবং জামাতের বিরোধিতা করে এইভাবে বক্তব্য যত দিবে তত বেশি কিন্তু জামাতের লাভ হবে, কারণ জামাতকে যত নিন্দা করবেন তত মানুষ প্রশংসা করবে, খুঁজবে, জানবে এবং চিন্তা করবে যে আসলে কি হয়েছে জামাতের। আমরা একটু জামাতের খোঁজখবর নিয়ে দেখি, খোঁজখবর নিতে গিয়ে দেখা যাবে এই তরুণ সমাজ, এই যুব সমাজ জামাতের সমর্থক হয়ে যাবে, জামাতকে ভালোবেসে ফেলবে এবং জামাতে যুক্ত হয়ে যাবে। সেই যুক্ত কিন্তু সজীব ওয়াজের জয় নিজেই করে দিচ্ছেন, কারণ নৌকায় শুধু তরুণ সমাজ ভোট দেন, তাছাড়া দুর্নীতি, লুটপাট, খুন খারাপি, নারী নির্যাতন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ধর্ষিতা হওয়া সব কিছুই করবে ছাত্রলীগ। সেই ছাত্রলীগের কোনো সমস্যা নাই, সমস্যা ছাত্র শিবির কেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ছাত্র শিবির কেন ফজরের নামাজের সময় দলে দলে মসজিদে যা, তাদের পাশের রুমের বন্ধুদেরকে উঠে